WBCS প্রিলিমিনারি 2022 এর আর মাত্র 48 দিন বাকি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা গতকালের ভিডিও এবং তার আগের ভিডিওতে জানিয়েছিলে যে তোমাদের খুব প্রবলেমের জায়গা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, মানে বেশ কঠিন লাগে তোমাদের কাছে। তো তার জন্যই আমাদের আজকে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা। তো কারেন্ট অ্যাফেয়ার্সকে আমরা অনেকগুলো সেকশনে বা অনেকগুলো ভাগে ভাগ করি। তার মধ্যে আজকে যে ভাগটা নিয়ে আমরা আলোচনা করব সেটা পিএসসির খুব ফেভারিট একটা জায়গা, সেটা হচ্ছে অ্যাওয়ার্ডস। ঠিক আছে, প্রত্যেক বছর পিএসসির কোশ্চেনে কিন্তু অ্যাওয়ার্ডস থেকে কোশ্চেন আসে। তো দেখা যাক যে কি কি আমাদের পড়তে হবে। তো সবার প্রথমে যখন অ্যাওয়ার্ডস নিয়ে তোমরা পড়বে বা অ্যাওয়ার্ডস নিয়ে নোটগুলোকে বানাবে, ঠিক আছে, তখন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এই দুভাগে ভাগ করে নেবে যে ন্যাশনাল অ্যাওয়ার্ড কোনগুলো, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কোনগুলো। তো আমরা যদি এরকম কয়েকটা অ্যাওয়ার্ডের কথা বলি যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো পড়ে না যাওয়াটা একটা ক্রিমিনাল অফেন্স, তো সেগুলো বলি তোমাদের। প্রথমে ন্যাশনাল দিয়ে শুরু করি। ন্যাশনালের মধ্যে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 56th এবং 57th, এই দুটোই কিন্তু তোমাদের পড়ে যেতে হবে। সরস্বতী সম্মান, ব্যাস সম্মান, দাদাসাহেব ফালকে, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, রামানুজন প্রাইস এবং 67th ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ছেড়ে যেও না। এরপরে যদি আমরা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে আসি, তাহলে ইন্দিরা গান্ধী পিস প্রাইস 2021, ভেরি ইম্পর্টেন্ট, পিএসসির খুব ফেভারিট। একটা সময় ছিল যখন প্রত্যেক বছরই এখান থেকে কিন্তু কোশ্চেন হতো। অ্যাবেল প্রাইস, বুকার প্রাইস, ইন্টারন্যাশনাল বুকার প্রাইস, নোবেল প্রাইস। নোবেল প্রাইজের মধ্যে একটা সময় আমরা কী পড়তাম? পিস এবং লিটারেচার। কিন্তু এখন কিন্তু প্রত্যেকটা নোবেল প্রাইজই কে পেয়েছে, কোন ফিল্ডে পেয়েছে এবং কেন পেয়েছে, এই তিনটে জিনিসই কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কিন্তু কোয়েশ্চেন হচ্ছে। যেমন মেডিসিন অর ফিজিওলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইকোনমিক্স, এগুলো কিন্তু প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। কে পেয়েছে, কেন পেয়েছে এবং যিনি পেয়েছেন তিনি কোন দেশকে রিপ্রেজেন্ট করেন, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আমরা কি আসব? অস্কার। প্রত্যেকটা ক্যাটাগরি, অস্কারের প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, বিউটি পাজেন্টসদের যদি বলি, তাহলে মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্সের মধ্যে 69th এবং 70th, এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইউনেস্কোর যে প্রাইজগুলো দেয় সেগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, তার মধ্যে ইউনেস্কো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ খুব ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড ফুড প্রাইজ, রমন ম্যাক্সেসে অ্যাওয়ার্ড, ভেরি ইম্পর্টেন্ট। তাছাড়া প্রিৎজার আর্কিটেকচার প্রাইজ, এটাও কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। আর একটা প্রাইজের কথা বলি, সেটা হচ্ছে বোল্টজম্যান মেডেল, যেটা পেয়েছেন একজন ভারতীয় এবং প্রথমবার পেয়েছেন, তিনি হলেন প্রফেসর দীপক ধর। খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে প্রথমবার কোনো ভারতীয় এই প্রাইজটা পেলেন। এবার বলি, শুধুমাত্র এবছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে কিন্তু হবে না, তোমাদের আগের বছরেরও কিছু কিছু জিনিস তোমাদের পড়তে হবে। যেমন তোমাদের প্রথমেই বললাম যে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, শুধুমাত্র এবছর না, আগের বছরেও জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কে পেয়েছিলেন এবং কি জন্য পেয়েছিলেন, কোন বইটা লিখে পেয়েছিলেন, সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। কারণ পিএসসির যদি রিসেন্ট টাইমের কোশ্চেনটা খুঁটিয়ে দেখো, তাহলে দেখবে যে একদম রিসেন্ট টাইমের ডেভেলপমেন্ট যেমন পিএসসির নজরে আছে, ঠিক তেমনি কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আগের বছর ছিল, যেগুলো খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, সেগুলোও কিন্তু সমান ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের ধর এডুকেশন ইনস্টিটিউশনের যে পেজটা আছে, ফেসবুক পেজ,
সেই পেজে কিন্তু প্রত্যেক দিন আপডেট করা হয় কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো বললাম সেগুলো সেই ফেসবুক পেজে, অথবা আমাদের যে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ আছে ধর এডুকেশনাল ইনস্টিটিউশন, সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে। তার জন্য এই পেজটা অথবা যে মোবাইল অ্যাপ আছে সেই মোবাইল অ্যাপটা কিন্তু দেখতে ভুলো না। প্রত্যেক দিন যদি দেখো এবং সেটা যদি লিখে রাখো, তাহলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের উপর যে ভীতিটা সেটা কিন্তু কমে যাবে। আশা করি আজকের যে সেগমেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্সের আজকের যে সেগমেন্টটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বললাম, অ্যাওয়ার্ডস, সেটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা একটা ক্লিয়ার কনসেপ্ট পেলে যে কি পড়তে হবে। আমাদের যে এই সিরিজ যে আমরা শুরু করেছি, তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাদের জানাতে ভুলো না। এবং অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে ওই যে বললাম লাইকের বাটনটা কিন্তু প্রেস করে দিতে ভুলো না। আর 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 বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তোমরা যত শেয়ার করবে আমরা ততখানি মোটিভেট হব, এবং আমরা মোটিভেটেড হলে পরে আরও এরকম অনেক ভিডিও, আমাদের ইচ্ছে আছে টোটাল 50 দিনের একটা, মানে 50খানা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা, যাতে তোমাদের রিভিশনটা খুব ভালো মতো হতে থাকে এবং তোমরা একটা দিশা পাও যে কীভাবে WBCS এর জন্য পড়াশোনা করতে হবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে।